নমস্কার বন্ধুরা, ধনী ব্যক্তিদের চিন্তাভাবনা, ধনী ব্যক্তিদের জীবনযাপন, ধনী ব্যক্তিরা কীভাবে টাকা পয়সা খরচা করে, কীভাবে তারা টাকা পয়সাকে ম্যানেজ করে, তা বুক সামারিজ, ফাইন্যান্সিয়াল টিপস এবং ট্রিক্সের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরাই হলো বেঙ্গলি ফাইন্যান্সিয়াল এডুকেশনের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করতে বেঙ্গলি ফাইন্যান্সিয়াল এডুকেশন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে প্রেস করে দিন, যাতে যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসবে সবার প্রথমে আপনি যেন সেই ভিডিওটি দেখতে পান। আমি আরও ফাইন্যান্সিয়াল টিপস এবং বুক সামারিজ রিলেটেড ভিডিও আনতে থাকব, সো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সো লেটস গেট স্টার্টেড। অনেক প্রাচীন যুগের কথা, এক প্রাচীন শহর ব্যাবিলনে আরকাদ নামে একজন ধনী ব্যক্তি থাকতেন। তিনি খুব দয়ালু ব্যক্তি ছিলেন, অনেককে টাকা পয়সা দান করতেন, কিন্তু তাও তার ধনদৌলত কোনো দিনও কমে যেত না। কিন্তু অন্যদিকে আরকাদের পুরনো বন্ধুরা টাকা পয়সা ইনকাম করলেও কেউই ধনী হতে পারছিল না। তাই আরকাদের পুরনো বন্ধুরা সিদ্ধান্ত নিল যে একদিন তারা সবাই মিলে আরকাদের কাছে ধনী হওয়ার সিক্রেট জানতে যাবে। তাই সেই কথা মতো সবাই মিলে আরকাদের কাছে ধনী হওয়ার সিক্রেট জানতে যায়। আরকাদের পুরনো বন্ধুরা সবাই মিলে আরকাদকে প্রশ্ন করে যে তুমি আজ ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি কিভাবে হলি। আরকাদের পুরনো বন্ধুরা বলেন যে আমরা এত কিছু করছি টাকা ইনকাম করার জন্য, কিন্তু আমরা তো কেউ ধনী হতে পারছি না। একটা সময় ছিল তখন আমরা সবাই একই ধরনের ছিলাম, একই টিচারের কাছে পড়তাম, একই খেলা খেলতাম, তখন তো তুমি আমাদের থেকে কোনো বিষয় ভালো ছিলে না। আমরা একই ধরনের পরিশ্রম করেছি, তাহলে আরকাদ ঈশ্বরের আশীর্বাদ তুমি একা কেন পেলে, আমরা কেন পেলাম না? ঈশ্বর কেন তোমাকে সব দিল, আমাদেরকে কেন দিল না? এটা শুনে আরকাদ উত্তরে বলেন যে আমি নিশ্চয়ই তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। এত বছর ধরে তোমরা সবাই টাকা ইনকাম করলেও ধনদৌলত তৈরি করার আসল কায়দাটাই শেখনি, শিখলেও তা ভুলে গেছো। তাই আমি নিজের কাহিনী তোমাদেরকে বলে আমার ধনসম্পদ তৈরি করার আসল কায়দাগুলি শেখাবো। যখন আমি প্রাপ্তবয়স্ক ছিলাম তখন থেকে এইসব শুরু হয়। আমি আশেপাশের সমস্ত ভালো কিছু লক্ষ্য করতাম আর এটা বুঝে গেছিলাম এইসবের জন্য ধনদৌলত খুবই প্রয়োজন, কারণ ধনসম্পদই মানুষকে শক্তি দেয়। তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ধনদৌলত তৈরি করার কায়দাগুলো শিখতে হবে। আমি প্রথমে পাথরে খোদাই করে লেখার কাজ দিয়ে শুরু করেছিলাম। আমি মাসের পর মাস অনেক পরিশ্রম করে মাটি ট্যাবলেটে লেখার কাজ করতাম, কিন্তু আমার তেমন কোনো লাভ হতো না। আমার ইনকাম করার সব টাকা পয়সা খাবার, জামাকাপড় আরও অন্যান্য জিনিসে খরচা হয়ে যেত। একদিন আলকামিস নামে এক মানি লেন্ডার আমার কাছে এলো। তিনি আমাকে মাটির ট্যাবলেটে খোদাই করে লেখার জন্য দুদিন সময় দিয়ে বলেছিলেন, যদি তুমি দুদিনের মধ্যে এই কাজটি শেষ করতে পারো তাহলে আমি তোমাকে এক্সট্রা দুটো তামার কয়েন দেব। এটা শুনে আমি সঙ্গে সঙ্গে কাজটি শুরু করে দিয়েছিলাম। কিন্তু দুদিন পর যখন আলকামিস এলো আমার কাছে তখন কাজটি অসম্পূর্ণ ছিল। তখন আলকামিস রেগে গেছিল। তখন আমি সাহসের সাথে আলকামিসকে বললাম যে আলকামিস, আপনি একজন অনেক বড় ধনী ব্যক্তি, আমাকে দয়া করে বলুন আমি কিভাবে একজন ধনী ব্যক্তি হতে পারি। আর আমি প্রতিজ্ঞা করছি কোনো টাকা ছাড়াই আমি আগামীকালের মধ্যেই এই কাজটি শেষ করে দেব। আলকামিস এটা শুনে হাসতে থাকলেন এবং বললেন, তোমার সাহস আমার পছন্দ হয়েছে, প্রথমে তুমি আমার কাজ শেষ করো, তারপর আমি তোমাকে ধনী হওয়ার সিক্রেটগুলো বলবো। তখন আরকাদ রাত জেগে মাটি খোদাই করে লেখার কাজটি সম্পূর্ণ করে ফেলেছিল। আবার যখন আলকামিস তার কাছে এলো তখন
আরকাদ আলকামিশকে বলেন যে আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার প্লিজ আপনি আমাকে ধনী হওয়ার সিক্রেটগুলি বলুন। আলকামিশ বললেন, ঠিক আছে, তাহলে আমার কথা মন দিয়ে শোনো। তোমার ইনকামের 10% তোমার নিজের কাছে রাখতে হবে, অর্থাৎ তোমার ইনকামের 10% সেভ করতে হবে। 10%-এর বেশি হলে খুব ভালো, 10%-এর কম হলে একদম চলবে না। তখন আরকাদ বলেন যে, আচ্ছা এই ব্যাপার। আলকামিশ বলেন যে, আরকাদ তোমার আগের মাসে ইনকামের কত টাকা তুমি নিজের কাছে সেভ করে রেখেছো? প্রশ্নের উত্তরে আরকাদ বলেন যে, আমি তো টাকা কিছুতেই সেভ করতে পারছি না। তখন আলকামিশ বলেন যে, তুমি নিজেকে ছেড়ে অন্য সবাইকে টাকা পে করছো, তুমি যত সোনার কয়েন তুমি নিজেকে দেবে সেই সোনার কয়েনগুলি তোমার দাসী হয়ে যাবে, যেটা তোমাকে আরও বেশি তামার কয়েন এনে দেবে। যদি তুমি ধনী হতে চাও তাহলে তোমার সেভিংস থেকে ইনভেস্ট করে ইনকাম করার চেষ্টা করো, আর ওই ইনকাম থেকেও রিইনভেস্ট করে ইনকাম করো। আমি তোমাকে এই নলেজ দিয়ে তোমার কাজের থেকে অনেক বেশি টাকা পে করলাম, তোমার ইনকামের 10% তোমাকে আলাদা করে তোমার নিজের জন্য সেভ করে রাখতেই হবে। ধনসম্পদ একটা গাছের মতো হয়, যেটা একটা বীজ থেকে জন্ম নেয়। তোমার প্রথম বাঁচানো প্রত্যেকটা কয়েন তোমার বীজ হবে, যেটা থেকে তোমার ধনসম্পদ বৃদ্ধি হবে। তোমার ইনকামের 10% তোমার নিজের কাছে সেভ করে রাখতেই হবে। এই কাজটা তুমি যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তুমি একদিন সেই গাছের নিচে আরাম করতে পারবে। এটা বলে আলকামিশ চলে গেলেন। আরকাদ আলকামিশের এই পদ্ধতিটি অনুসরণ করতে থাকলেন। সে তার ইনকামের 10% নিজের জন্য আলাদা করে সেভ করতে থাকলেন। এক বছর এই পদ্ধতিটি ফলো করতে করতে ইনকামের 10% নিজের জন্য রাখা তার স্বভাব হয়ে গেছিল। স্বভাব হয়ে যাওয়ার জন্য তার টাকা বাঁচাতে কোনো রকম কষ্ট হতো না। এক বছর পর আলকামিশ আরকাদের কাছে এসে আরকাদকে জিজ্ঞাসা করেন যে তার সেভিংস কেমন চলছে। আরকাদ উত্তরে বলেন, খুব ভালো। তখন আলকামিশ জিজ্ঞাসা করেন যে সে তার সেভিংসের টাকা দিয়ে কি করেছে। তখন আরকাদ বলেন যে, আমি আমার সেভিংসের টাকা একটা বন্ধুকে দিয়েছি যাতে সে সমুদ্রপথে গিয়ে অন্য দেশ থেকে ওই টাকা দিয়ে দামি গয়না সস্তায় কিনে আনে। আমি ব্যাবিলনে ওই গয়না বেচে অনেক টাকা ইনকাম করব। তখন আলকামিশ বলেন যে, তোমার বন্ধু কি এই কাজই করে? তখন আরকাদ বলেন যে, না, সে তো ইট সিমেন্ট মেরামতের কাজ করে। এটা শুনে আলকামিশ অনেক রেগে গেছিলেন। এরপর আরকাদকে এসে বলেছিল, তুমি এই কাজটা করে অনেক বড় ভুল করেছো, তুমি কি করে একজন ইট সিমেন্ট মেরামতকারী ব্যক্তির উপর ভরসা করে এই কাজটি করতে দিলে? তোমার কোনো জহরিকে এই কাজটি দেওয়া উচিত ছিল, তুমি আবার টাকা পয়সা জমা শুরু করো। এটা বলে তিনি চলে গেলেন। আলকামিশের কথাই সত্যি হলো, আরকাদের বন্ধু ওই টাকা দিয়ে নকল গয়না কিনেছিল, যার কারণে আরকাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছিল। তখন আরকাদ হার না মেনে আবার টাকা পয়সা জমানো শুরু করল। এক বছর পর যখন আলকামিশ আবার আরকাদের কাছে এলো, তখন আরকাদ বলল সে তার সেভিংসের টাকা দিয়ে পিতল কিনেছে, আর এবার সে একজন কামারকে এই কাজের দায়িত্ব দিয়েছে, যেটা তাকে কিছু টাকা প্রফিট করে দেবে। আলকামিশের এটা শুনে খুব ভালো লাগলো। আলকামিশ তখন জিজ্ঞাসা করলেন, সে তার জমানো পয়সা দিয়ে কি করছে? তখন আরকাদ বলেন যে, আমি ওই টাকা দিয়ে দামি জামাকাপড় আরও অন্যান্য অনেক ভালো ভালো জিনিস কিনেছি। আলকামিশ হাসলেন এবং বললেন, তুমি গাছটা বড় হওয়ার আগেই কেটে দিচ্ছ, যদি তুমি এরকম করতে থাকো তাহলে তুমি সেখানেই পৌঁছে যাবে যেখান থেকে তুমি শুরু করেছিলে। কোনো রকম বাজে খরচা না করে তোমার ইনকামের টাকা পয়সাগুলোকে রিইনভেস্ট করো। একটা সময় আসবে আরকাদ, তখন তুমি যত ইচ্ছা খরচা করতে পারবে, এমনকি কোনো ইনকাম না করেও টাকা রোজগার করতে পারবে, কিন্তু এখনও এই সময়টা আসেনি। আলকামিশ দুবছর পর আবার আরকাদের সাথে দেখা করতে এলো।
আলকামিশ আরকাদকে জিজ্ঞাসা করলো যে তার সেভিংস কেমন চলছে। তখন আরকাদ বলেন যে আমি যতটা চেয়েছিলাম তত টাকা তো আমি রোজগার করতে পারছি না, কিন্তু আমার ইনভেস্টমেন্ট টাকা পয়সা তৈরি করছে। আপনার জন্য ফাইনালি আমি শিখে গেছি কীভাবে ধনসম্পদ তৈরি করতে হয়। এটা শুনে আলকামিশ আরকাদকে তার বিজনেসের পার্টনার করে নিয়েছিলেন। আরকাদ তার বন্ধুদেরকে বলেন যে আমি আমার ধনী হওয়ার সিক্রেটস আর ধনদৌলত তৈরি করার সব কায়দাগুলি এই কাহিনীর মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছি। আশা করি তোমরাও এই নলেজকে খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে ব্যবহার করা শুরু করবে। সো আমরা আরকাদের এই কাহিনী থেকে তিনটি লেসন শিখলাম। এক নম্বর হচ্ছে পে ইওর সেলফ ফার্স্ট। যেভাবেই হোক আমাদের ইনকামের 10% আলাদা করে নিজের জন্য সেভ করে রাখতেই হবে। 10%-এর বেশি হলে সবচেয়ে ভালো হয়। সেভিংসের টাকা পয়সাগুলিকে ইনভেস্ট করে দিয়ে ইনকাম করতে হবে। নাম্বার টু হচ্ছে সিক অ্যাডভাইস ফ্রম পিপল হু আর কম্পিটেন্ট টু গিভ ইট। টাকা পয়সা ইনভেস্ট করা এবং কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশান নেওয়ার আগে ওই বিষয়ের এক্সপার্টসের মতামত নেওয়াই ভালো। আর তিন নম্বর হলো মেক ইউর গোল্ড ওয়ার্ক ফর ইউ। যখন আমরা ইনভেস্টমেন্ট থেকে টাকা পয়সা ইনকাম করব তখন সেই ইনকামটি কোনো রকম বাজে জিনিসের জন্য খরচা না করে ওটা রিইনভেস্ট করে দেওয়াই উচিত। আর এটাই ছিল জর্জ এস ক্ল্যাসনের লেখা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটির সামারি, যেটা ফাইন্যান্সিয়াল লিটারেচারের একটা ক্লাসিক বই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, আপনারা লাইক করলে আমি মোটিভেটেড হব। আজকের সময়টি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।